যেই ফরজ কাজটি কোন একটা কিছু না করলে আদায় করা সম্ভব নয়, তাহলে যেই কাজটি না করলে ফরজ আদায় করা সম্ভব নয় সেই কাজটিও ফরজ, ফরজটিও ফরজ, আর যার উপর ফরজটি নির্ভরশীল সেটাও ফরজ। আপনারা তো প্রবাসী, প্রবাসীর একটা উদাহরণ দিই, বিদেশে আসা ফরজ নাকি? হ্যাঁ হ্যাঁ, জায়েজ কাজ, জায়েজ। কিন্তু যদি কেউ দেখে যে আমি আমার গ্রামে বা আমার যে যোগ্যতা এই দিয়ে আমি আমার স্ত্রী আমার ছেলেমেয়ের সংসার আমি বাড়িতে থেকে গ্রামে থেকে চালাইতে পারবো না, বিদেশে গেলেই আমি কি করতে পারবো? সংসার চালাতে পারবো, সংসার চালানো তাদের ভরণ পোষণের দায়িত্ব কি ফরজ, ওই ফরজ আদায় করা সম্ভব নয় যদি আমি বিদেশে রোজগার না করি, তাহলে বিদেশে রোজগার করা ওই লোকের জন্য ফরজ, আপনাদের সবার জন্য ফরজ নেই, বুঝতে পেরেছেন? এগুলোকে ফিকহ বলা হয় বা উসুলুল ফিকহ বলা হয়। তো একটা লোক এখন এখানে কি উদাহরণ, দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ, আর দাঁড়ানোর জন্য আমি দাঁড়াইতে পারবো, কিন্তু একটা লাঠি না হলে আমি দাঁড়াতে পারবো না, একটা লাঠিতে ভর দিলে দাঁড়াতে পারবো, একটা আমি খুঁটিতে বা পিলারে ভর দিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। তাহলে পিলারে ভর দেওয়া এই নামাজের অবস্থা, অথবা একটা লাঠি হাতে রাখা, তখন কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, কারণ এই লাঠি হাতে না রাখলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। যদি লাঠির ব্যবস্থা থাকে, যখন লাঠিও নেই আর পিলারও নেই, কোনো জায়গায় হেলান দেওয়ার ব্যবস্থা নেই, আর এমনি আমি দাঁড়াইতে পারবো না, তখন আমার জন্য বসার পারমিশন। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি আল মারিদু আল কিয়ামাতি সালাতি, অসুস্থ ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়াতে সক্ষম না হয়, দাঁড়াতে সক্ষম না হয় এর অর্থ কি? একেবারে দাঁড়ানো অসম্ভব না দাঁড়ানো কষ্টকর? যদি আপনাদের জিজ্ঞেস করি তো কি বলে, অসম্ভব আর কষ্ট করে পার্থক্য আছে কিনা? একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব, আর একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর। তো যার জন্য অসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া, সে তো বসে পড়বেই, কিন্তু আরেকজন লোকের জন্য অসম্ভব নয় সম্ভব, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর, ও কি বসে পড়তে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ, যদি এক মিনিটও পারবে না, মানে একেবারে অপারগ না, কিন্তু বড় কষ্ট, হালকা কষ্ট না, হালকা কষ্ট, একটা ক্লান্ত লোক দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, মনটা বসতে চাই, ওটা চলবে না, আমি খুব ক্লান্ত আছি আজকে বসে যাব। হ্যাঁ, শরীয়তের বিধান হচ্ছে অসম্ভব হওয়া জরুরি নয়, কষ্টকর হইলি হইল, স্পষ্ট কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে আমার জন্য বসা জায়েজ, বসা জায়েজ। জি হ্যাঁ, বলছেন যে অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয়, কেমন সক্ষম না হয়? বিয়ান আজেজ আন হোসে, অপারগ, একেবারে পারছেই না হয়তো, একটা অবস্থা যেটা বললাম অসম্ভব, আর একটা আউশাক্কা আলিহি, অথবা তার জন্য কষ্টকর দাঁড়িয়ে নামাজ পড়া, বড় কষ্ট হচ্ছে, ও তাহার রাজা মিন যালিক, আর এতে সে নিজের ওপর কষ্ট অনুভব করছে, নিজের জন্য কষ্ট অনুভব করছে, যেন অনেকের ধরেন পায়ে ব্যথা, কোন রকম দাঁড়িয়েও থেকে যাবে কিন্তু পুরোই ব্যথা পাবে, এমন ব্যথা কষ্ট যে তাতে ওর খুশু নষ্ট হয়ে যাচ্ছে, ও ব্যথা নিয়ে পেরেছেন, ও কি আর সুরা শুনবে আর সুরা পড়বে, হ্যাঁ, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে, বুঝা গেছে কিনা? এইরকমই বসতে পারবে, পা মরিয়ে বসতে পারবে, তার যেমন বসে বা বৈঠকে বসে, কিন্তু পা মোড়াইলে ওর ব্যথাতে বিষেই ও কাতর থাকবে, বসে যেতে পারবে আত্মহার পর্যন্ত, এটাই যথেষ্ট তার এই ফরজটি ছাড়ার জন্য, মানে অসম্ভব নয় হয়তো পারবে কিন্তু কষ্টকর তার জন্য, দুটো অবস্থায় আর কি। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে দাঁড়িয়ে হয়তো নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, যে রোগটা আছে রোগটা কি হবে? বেড়ে যাবে। এটা তৃতীয় অবস্থা হইল। আরেকটা অবস্থা হচ্ছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার যে চিকিৎসা চলছে এই চিকিৎসাতে লেট হয়ে যাবে, তার রোগের আরোগ্যে বিলম্ব হয়ে যাবে। এগুলো হচ্ছে শরীয়তের বিধান। এতগুলো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন, ইন্নাম আল উসরি ইউসরা, যেখানে একটু মুশকিল কঠিন সেখানে আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়দান, বসে নামাজ পড়বে, অপারগ একবারে দাঁড়াতে পারছে না, অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে ভয় লাগে যে আমার রোগ বেড়ে যাবে, ডাক্তার বলেছে আপনার দাঁড়ানো চলবে না, অথবা হ্যাঁ তার যে চিকিৎসা চলছে যে তোমার চিকিৎসাতে হ্যাঁ লেট হয়ে যাবে। জি হ্যাঁ, এই চারটি অবস্থা, এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়দা, বসে নামাজ পড়তে পারবেন।
তারপরে আরো ক্লিয়ার করছেন, ওয়ালা ইউশতারাতু লিইবাহাতিল কউদি ফিস সালাতি তাআযুরুল কিয়াম, বসে নামাজ পড়ার বৈধতার জন্য দাঁড়ানো অসম্ভব হওয়া শর্ত না। বসে নামাজ পড়া যে জায়েজ কোনো মানুষের জন্য, এর জন্য কোনো শর্ত নাই যে তার জন্য দাঁড়ানো কি অসম্ভব না, অসম্ভব নাই কিন্তু কষ্ট, অথবা আমার রোগ বেড়ে যাবে, অথবা রোগের চিকিৎসায় আমার বিলম্ব হয়ে যাবে, এসব অবস্থাতে বসে নামাজ পড়া জায়েজ। ওয়ালা ইয়াকফি লিযালিকা আদনা মা শাকা, যেমন অসম্ভব হওয়া জরুরি নয় তেমনি আর একটা সাইড বলে দিচ্ছেন, দিন হচ্ছে মধ্যম পন্থা, একেবারে যখন আপনার জন্য দাঁড়ানো অসম্ভব তখন বসে নামাজ পড়তে পারবেন বলে ফতোয়া। ঠিক তেমনি কেউ যদি ফতোয়া দেয় একটা ঢিলা ফতোয়া, যে আপনার একটু কষ্ট লাগলে বসে যেতে পারেন, একটু কষ্ট লাগলেই বসে যেতে পারেন, চলবে? মাথার ব্যথা তো কষ্ট লাগছে, লাগে না বসে যাবেন? হ্যাঁ, জ্বর, একটু গায়ে জ্বর, কষ্ট লাগছে, কিন্তু এমন নয় যে আপনি থরথর করে কাপছেন পড়ে যাবেন বা কিছু এরকম ভয় লাগছে, না ওইরকম কিছু না, তো বসে যাবেন না। তো বলছেন ওয়ালা ইয়াকফিল যালিক আদনা মা শাক্কা, আর এর জন্য অল্প কষ্ট হও যথেষ্ট নয়, যে একটু অল্প কষ্ট হচ্ছে সেজন্য পট করে বসে গেলে নামাজে, ফরজ নামাজে চলবেন। এই সমস্ত বিধানগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চলছে, সুন্নত নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে, ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সবগুলি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরে বসে পড়লে নামাজ হবে। এর আগে এই মাসলা নিয়ে আলোচনা হয়েছে, হবে তবে নেকি আধা নেকি, যার বেশি নেকি দরকার নাই ও এরকম বসে বসে খোঁড়ার মতো নামাজ পড়ুক। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিদ্যার্থীদের লক্ষণ হচ্ছে নফল পড়া বসে বসে, মাগরিব পর নফল বসে পড়া, এশা পর নফল বসে পড়া, হ্যাঁ বোঝা গেছে না? তো ওদের বেশি নেকির প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই মসজিদে বসে বসে নামাজ পড়ছেন, এইরকম দৃশ্য কোনো দিন একদিনও ছিল না, জীবনে কোনো সাহাবীর ছিল না। তাহলে যখন ছিল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যে, তাহলে এটা সুন্নত নয় যে বসে বসে নফল পড়েন, নফল মানে বসে পড়তে হবে, এটা বিদআতি ধারণা। নফলের ক্ষেত্রে বসে পড়লে অর্ধেক নেকি পাবেন, তার মানে এই নয় যে আপনি বসে বসে পড়া শুরু করবেন, তা আপনার অনিহা তাহলে ভক্তি নেই নেকির ওপর। টাকার ক্ষেত্রে এক হাজার রিয়াল বেতন, আর যদি বলে তাহলে দু হাজার বেতন, কফিল টফিল সব ছেড়ে দিয়ে একামা ফেলে দিয়ে দৌড় দিবে, যা কোনো রকম করে বৈধ করে নেব। হ্যাঁ, নাহলে কিছুদিন থাকলে তো হলে, এখানে এক বছর চাকরি, ওখানে ছয় মাস চাকরি, সমান, এখানে এক বছর থেকে লাভটাই, সব হিসাব করে ফেলছে, নেকি দরকার নেই, এটা হচ্ছে বিদাতিতে লক্ষণ।